আমার মতো হালকা গরিব মানুষ যদি একসাথে 30-40 ভরি গয়না পরে তাহলে তাকে কি মানায় বলেন? আচ্ছা, মানামানির গল্প আমি না হলে পরে করি। তার আগে বলি যে সোনার গয়না আসলে পছন্দ করে না, এরকম মেয়ে মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর সেটা কেনার জন্য আমরা কিন্তু অনেক যাচাই বাছাই করি এবং চিন্তা করি কোথায় গেলে অনেক বেশি কালেকশন থাকবে, যেখানে আমরা 10টা দেখে একটা পছন্দ করতে পারবো। তাই আমার ওইসব আপুদের জন্য আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেক বেশি উপকারে আসবে। আজকে আমি চলে এসেছি রাজ জুয়েলার্সে। এখান থেকে নিজের জন্য কিছু কিনবো, সেই সাথে তাদের কালেকশনগুলো আপনাদের সাথে ঘুরে দেখাবো। তো অবশ্যই আপুরা এখন ঠিকানা চাইবেন, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি, তাদের শপটা হচ্ছে বসুন্ধরা শপিং মলের 5তলায়। তো ঢাকার আপুরা যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই সুবিধা, আপনারা একদম ওখানে গিয়ে সরাসরি দেখে, এবং তাদের আরো অনেকগুলো শোরুম আছে। তো আমি বসুন্ধরা সিটির কথাই বলছি। তো ঢুকেই আপনারা সোজা চলে যাবেন 5তলায়, আর বললেই হবে রাজ জুয়েলার্স। আপনাদের সুবিধার্থে আমি তাদের দোকান নাম্বারটাও এখানে দিয়ে দিচ্ছি। তো আজকে আমিও এখানে চলে গেলাম, তো চলেন ভেতরে যাই। আর ভেতরে যাওয়ার পরে তো মাথা ঘুরে যাওয়ার মতোই অবস্থা, আর আমি কিঞ্চিত মানে লজ্জায়ও পড়ে গেলাম, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে এক ঝলকে তাদের সবটা একটু দেখিয়ে দিলাম, এরপরে শুরু হলো তাদের রাজকীয় রাজকীয় সব গহনার কালেকশন। রূপকথার রানী অথবা আগেকার দিনেই যে রাজা রানীরা ছিল, যেরকম হ্যাভি জুয়েলারি পরতো, আপনার সামর্থ্য থাকলে আপনি এখনো সেরকম রানীর মতোই সাজতে পারবেন। আর তাদের এখন যে জুয়েলারিগুলো আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান ডিজাইন, আমাদের দেশীয় ডিজাইন, দুবাই ডিজাইন, মানে এমন কোনো কান্ট্রি নাই যে যেসব জায়গায় ভালো ভালো স্বর্ণের ডিজাইন হয় আর সেগুলো তাদের শপে নাই, ঠিক আছে? তো এরপরে আমি আপনাদের সাথে আমাদের দেশীয় কিছু চূড়ের কালেকশন শেয়ার করছি, যেগুলো 21 ক্যাডিয়ামের মধ্যে। এগুলো আপনারা আড়াই থেকে শুরু করে 3 ভরি 4 ভরি 5 ভরির মধ্যে বানাতে পারবেন। তারপরে বাহিরেও কিন্তু তাদের অনেক চুড়ির কালেকশন আছে। এবার হচ্ছে গিয়ে আসল খেলা, নিজের জন্য গহনা দেখা শুরু করে দিলাম। প্রথমেই গলায় 5 থেকে 6 ভরি ওজনের একটা হার পরে নিলাম, এটাকে জড়োয়া নেকলেস বলে। আর পাশের যেই লোকটা দেখছেন, যে সে একটু পরপর তাকিয়ে দেখছে, ঘটনা আসলে কি সেটা একটু পরে বলছি। তো এটা পরলাম, পরার পরে তো একদম গলাটা পুরো জুড়ে থাকে, এটা পরলে আর কিছু পরার দরকার নেই, মানে আপনার চেহারা বোঝা যাক আর না যাক, এটা দূর থেকে ঠিকই বোঝা যাবে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি একটু সুন্দর করে দেখা ট্রাই করলাম যে কেমন লাগছে, তারাও বলতেছে ভালো লাগতেছে। এই ফাঁকে তারা হচ্ছে বড় একটা সীতায় টার্সেল লাগাচ্ছে, বলতেছে আপু এইটা পরেন আরো বেশি সুন্দর লাগবে। এর মাঝখান থেকে বললো যে শুধু গলায় পরলে হবে না, কানে বড় ঝুমকা গুলো পরেন, অনেক বেশি ভালো লাগবে। তো তাদের কথা রাখতে পরে ফেললাম ঝুমকা। আর ঝুমকাগুলোর কথা কি বলবো, ঝুমকা আমার সবসময় খুব পছন্দের, আর এত বড় ঝুমকা আমার লাইফে এটাই ফার্স্ট টাইম। এগুলোর ওয়েটও কিন্তু অনেক ছিল, দুইটা অ্যারাউন্ড 5.5 ভরি 6 ভরির মতো ছিল, তাহলে বুঝতেই পারছেন ঝুমকাটার ওজন কেমন ছিল আর দেখতে এটা কতটা বড় ছিল। তো ফাইনালি আমি সেই সীতাও পরে ফেললাম একসাথে, এরকম 25-30 ভরি গহনা পরে ফেলার মতো অবস্থা, মাঝখানে চুড়িও পরেছিলাম, তো সব কিছু মিলিয়ে আর কি। আর ঝুমকার ডিজাইনটা কিন্তু আসলেই সুন্দর। যাদের বাজেট বেশি আছে, যে আমি অনেক গহনা কিনবো বিয়েতে, তারা কিন্তু চোখ বন্ধ করে এই রাজ জুয়েলার্সে চলে যেতে পারে। এই ফাঁকে দেখছেন এক ভাই আমার ছবি তুলছে, এই ভদ্রলোকই কিন্তু আমি যখন গহনা পরেছিলাম তখন আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। এখন আপনাদেরকে ঘটনা বলি। ঘটনা হচ্ছে এই জুয়েলারিগুলো এখনই হচ্ছে কারিগর নিয়ে আসছে তাদের শোরুমে, আর আনার পরে তারা আমাকে বললো যে আপু এগুলো একটু পরেন, আমরা একটু দেখতে চাচ্ছি যে মাপগুলো ঠিকঠাক মতো আছে কিনা। আর যেই ভদ্রলোক আমার ছবি তুললেন, তিনি হচ্ছে গিয়ে কারিগর, মেবি উনিই প্রোডাক্টগুলো নিয়ে আসছে আর কি গোল্ডের। তো উনি বললো যে আপু আমি আপনার কিছু ছবি তুলি, কারণ আমরা এত জুয়েলারি বানাই কিন্তু কাউকে পরিয়ে যে ছবি তুলবো সেই সুযোগটা আমাদের হয় না, তো আপনাকে পরানোর পরে ভাবলাম যে একটু ছবি তুলি। তো যাই হোক, ভাইয়াদের কথায় ছবি তোলাও হয়ে গেল, আর জুয়েলারিগুলোও দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম, আর একটা ধারণা দিলাম। অনেকেই এক একটা জুয়েলারি দেখে হঠাৎ করেই দাম জিজ্ঞেস করে ফেলেন, আসলে ওভাবে কিন্তু দাম বলা যায় না, কারণ স্বর্ণের দাম আজকে এক তো কালকে আরেক, ঠিক আছে?
তাই বলবো যাদের কেনার আগ্রহ আছে বা ইচ্ছা আছে, তারা চাইলে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করতে পারেন। আমি তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চেক করতে পারেন। আর এই ব্যাঙ্গেল যেই আপনারা ব্রেসলেট বা অনেকটা ব্যাঙ্গেলের মতো যেটাই বলেন না কেন, মিক্সড একটা ভার্সন, এটা যে এত সুন্দর লাগছে মানে কি বলবো, এটার ওজন ছিল হচ্ছে 15 আনা, মানে এক ভরি থেকে এক আনি কম, ঠিক আছে? তো প্রাইসটা আপনারা ওইভাবে হিসাব করে নেবেন আর কি। আর এগুলো আপনারা হচ্ছে গিয়ে কয়েকটা ডিজাইনে পাবেন, আপনারা সিঙ্গেল লেয়ার, টু লেয়ার বা হচ্ছে গিয়ে 3 লেয়ারে নিতে পারেন। সিঙ্গেল লেয়ারগুলো হচ্ছে 500 আনার মতো হয়। আসলে এগুলো ডিপেন্ড করে ডিজাইনের উপর ওজনগুলো, তো আপনারা যেমন চাচ্ছেন সেই রকম নিতে পারবেন। তাদের হিউজ পরিমাণ কালেকশন আছে, আমি জাস্ট তার কয়েক ভাগের এক ভাগ একটু একটু করে আপনাদের দেখাচ্ছি। তো আমার কোনটা বেশি পছন্দ হয়েছে বা আমি এখান থেকে কী নিছি সেটাও কিন্তু দেখবো, মানে দেখাবো আপনাদেরকে, তো সাথেই থাকেন। আর এখানে ছোট ছোট যে গহনা সেগুলোর কথা বাদই দিলাম, কারণ সেগুলোর কালেকশন দেখায় তো শেষ করতে পারবো না। তাই হ্যাভি যে জুয়েলারিগুলো আছে সেগুলোই টুকটাক আপনাদের সাথে শেয়ার করেছি, আর অন্যান্যগুলো আমি একটা মানে এ টু জেড একটা ভিউ দেওয়ার ট্রাই করছি, যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন। আর আরেকটা বিষয় না বললেই না, তাদের দোকানের যে ভাইয়ারা ছিলেন তারা কিন্তু মানে মোটেও বিরক্ত হচ্ছিলেন না, আমি একটার পর একটা বলছিলাম, তারা কিন্তু দেখাচ্ছিল, আবার তারা নিজের থেকেও বের করে দেখাচ্ছিল যে আপু এইটা হয়তো বা ভাল লাগবে আপনার। তো সেই জন্য বলতেছি আপনারা সময় নিয়ে যাবেন, তারা কিন্তু অঢেল সময় নিয়ে আপনাদের জন্য বসে আছে, আপনারা যেটা বলবেন সেটাই দেখাবে। আর এবার বলি, তাদের এখানে কিন্তু গোল্ড জুয়েলারির পাশাপাশি আপনারা ডায়মন্ডের জুয়েলারিও পাবেন। আর আপনারা এখানে এক ভরির হার থেকে শুরু করে যদি বলেন 100 ভরির আমার হার লাগবে, সেটাও তারা বানায় দিতে পারবে। আর তাদের রেডি ডিজাইন তো আছে, যারা মনে করছেন যে আমি রেডি নিয়ে নিব, যে আমি 10টা দেখে একটা পছন্দ করে নিয়ে নিব, তারা চোখ বন্ধ করে এখানে চলে যেতে পারেন, যে আমি বানানোর ঝামেলায় যাব না। তো আপনারা রেডিও গিয়ে নিয়ে আসতে পারবেন, কারণ তাদের এখানে অনেক কালেকশন আছে, একটা না একটা পছন্দ হবেই। আর এখন কিন্তু দুবাইয়ের যে কালেকশনগুলো আছে এগুলো অনেক বেশি চলতেছে, তো তাদের এখানে দুবাইয়েরও হিউজ কালেকশন আছে। আর এখন আমি আপনাদের পার্লের কিছু নেকলেস দেখাচ্ছি, যেগুলো অল্প ওয়েটের মধ্যে যারা চান তারা এগুলো দেখতে পারেন। বিশেষ করে আমার কাছে তো পার্লের জুয়েলারি অনেক বেশি ভালো লাগে, কারণ এগুলো বাজেট ফ্রেন্ডলিও হয়, কারণ সবার এত অ্যাবিলিটি থাকে না, সো তারা এগুলো দেখতে পারেন। তো এরপরে যেখানে এসে আমার চোখ আটকালো সেটা হচ্ছে আংটি। আংটি জিনিসটা আমার খুবই পছন্দ, আমি সবচেয়ে বেশি মনে হয় আংটি কিনি আর আংটি পরি। তো প্রথমে আমি যে আংটিটা পরছি এটার ওয়েট ছিল হচ্ছে 58 সামথিং, এটা 22 কেডিএমের ছিল। আর এখন যেটা পরছি এটা হচ্ছে 21 কেডিএমের মেবি ছিল, এটার ওয়েট ছিল 5 আনা সামথিং। তো আমি আপনাদের ওজনের একটা ধারণা দিয়ে দিলাম, কারণ যেই আপুরা হচ্ছে গিয়ে রিং নিতে চাচ্ছেন তার একটা ধারণা পাবেন। আংটি কিন্তু কিন্তু খুবই সুন্দর, আমাকে একটু জানাবেন যে আমার ডান হাতেরটা বেশি সুন্দর না বাঁ হাতেরটা বেশি সুন্দর। তো এত এত কালেকশন দেখে আসলে আমার মাথা ঘুরতেছে, আর আমি যেহেতু হালকা গরিব মানুষ ভাই, আমার তো এত বাজেট নাই, তাই ভাবলাম এত এত জিনিস দেখে আমার মাথা নষ্ট করে লাভ নাই, আমি এক কাজ করি আপুদের মাথাটা একটু পাগল করে দেই। তো তারপরে হচ্ছে যে চুরটা আমি এখন দেখাচ্ছি, এই চুরটা ভাই আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই চুর জোড়ায় অ্যারাউন্ড প্রায় 6.5 থেকে 7 ভরির মতো গোল্ড আছে, এগুলো 22 কেডিএমের, আমাদের দেশের না, এটা বাইরের। এত সুন্দর ফিনিশিং আর এত সুন্দর কি বলবো। তো এরপরে এখন আপনাদেরকে খুব সুন্দর এটা মেবি দুবাই ডিজাইনের একটা হার দেখাচ্ছি, একদম পুরো জড়োয়া একটা হার, গলা জুড়ে থাকবে, মানে ডিজাইনটা খুবই ইউনিক। দুবাই ডিজাইনগুলোর মধ্যে যদি একটু দেখে কিনতে পারেন খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন কিন্তু পাবেন। এই হারটার ওয়েট অ্যারাউন্ড প্রায় 7 ভরি প্লাস ছিল। তো তারপরে টুকটাক আরও কিছু আপনাদের জুয়েলারি দেখালাম, মানতাসা দেখালাম, মানে সব কালেকশন যত রকমের গহনা হয় সব কিছুই টুকটাক আজকের ভিডিওতে রাখার ট্রাই করছি। তারপর একদম অল্প ওয়েটের এখন চেন দেখছি, আসলে এত কিছু দেখে এখন নিজেরই লজ্জা লাগতেছে, মনে হইতেছে কি ভাই রে ভাই এত কিছু দেখলাম, এখন যদি কিছু না কিনি তাহলে একদম পুরোপুরি মানিকজ যেটুকু আছে সব তেজপাতা হয়ে যাবে। তাই মানিকজ তেজপাতার থেকে একটু রক্ষা করার ট্রাই করতেছিলাম। আর জামাই এই পাতলা ওয়েটের চেন দেখে বলতেছিল যে এইটা নাও, এটা একদম ভালোবাসায় ভরপুর,
আর এটার সাইজটাও একটু মানে ঠিকঠাক মতো আছে গলায়। এর আগে আমি সেম ডিজাইনের একটা চেন দেখেছিলাম, কিন্তু সেটা মানে লেন্থে একটু বড় ছিল। তো বড় হলে আবার কি ওটা মানে গলার সাথে একসাথে না থাকলে আবার দেখতে এই চেনগুলো ভালো লাগে না। তো এই দোকানে এটা চোখে পড়াতে ভাবলাম যে এটা তো নিয়ে যেতেই হয়। আসলে হুট করে যেহেতু গোল্ডের দোকানে আসা, তো হুট করে গোল্ডের দোকানে আসলে কিন্তু কেনার মতো অবস্থা আমাদের নাই, বা হালকা গরিব মানুষ বারবারই এই জন্য বলছি। তো সেই জন্য ভাবলাম একেবারে মান ইজ্জত ধুয়ে ফেললে তো হয় না, কিছু না কিছু তো কিনতে হয়। তো ভিডিও দেখে হয়তো অনেকে গালমন্দও করতে পারেন যে কিনলেন কি হালকা জিনিস আর দেখাইলেন কি ভারী ভারী জিনিস, এগুলো কি ঠাট্টাই আর কি করলেন কিনা। তো তাদের জন্য বলি যে আসলে এই হালকা জিনিস কেনার জন্যই আমরা গিয়েছিলাম, যেহেতু আমরা হালকা গরিব মানুষ। সো এটা কেনার পরেই হচ্ছে গিয়ে আপনাদের সাথে ভারী গহনাগুলো শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা। তো বেসিক্যালি যেটা বিষয়, সবাই তো আর আমার মতো হালকা গরিব না, এর মধ্যে আমার অনেক ভিউয়ার্সই আছেন যারা অনেক অনেক অবস্থাশালী। তারা কিন্তু অনেক সময় আইডিয়া চান বা ভালো একটা শপ চান, বিশ্বস্ত যেখান থেকে নিতে চান। তো তাদের জন্য আমি ভিডিওতে হালকা পাতলা একটা ধারণা দিলাম। আর হালকা কিনতে কিনতে এক সময় কিন্তু ভারীটাও কিনবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন আর সাথে থাকবেন। আর এটা যখন নিয়েছিলাম তখনও কিন্তু ওই ভাইয়া আর চোখেই দেখছিল। আর অনেকেই জানতে চাইবেন যে আপু এটার ওয়েট কত, এটা কত টাকা নিছে, যার কারণে আপনাদের জন্য আমি ডিটেলস আজকে ভিডিওতে দেখিয়ে দিব। কারণ অনেক সময় অনেক আপুদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি মোটামুটি ক্লান্ত হয়ে যাই। তো এটার ওয়েট হচ্ছে গিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি পয়েন্টে, আপনারা আশা করি সেটা হিসাব করে নিলে পাবেন। আর প্রাইসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে 4 আনা সামথিং ছিল, আমি তারপরও পয়েন্টের হিসাব যারা না বোঝেন তাদের জন্য আনাই বলে দিলাম। আর এগুলো কিন্তু বাহিরের রেডি ডিজাইন, মানে রেডিই আসে বাহিরে, এগুলো আমাদের দেশীয় কালেকশন না। আর প্রাইসটা তো নিশ্চয়ই আপনারা দেখেই বোঝা যাচ্ছেন, আপনাদের জন্য এটা দেখানো। সচরাচর আমি কিন্তু কোনো কিছুর প্রাইস শেয়ার করি না, এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, কিন্তু অনেকেই জানতে চাইবেন সেই জন্য আগেভাগেই দেখিয়ে দিলাম। কারণ ইনবক্সে এতজনের অ্যান্সার দেওয়া সময়ের জন্য সবসময় সম্ভব হয় না, অনেক আপুরা রাগও করেন। তো আজকে আর রাগ করবেন না আশা করি। আর দয়া করে আপুরা প্লিজ ইনবক্সের ছবি চান না, আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিন। আর এগুলো যেহেতু বাইরের কালেকশন, আমাদের দেশে কিন্তু বানানো সেম টু সেম হবে না, তো এগুলো রেডিমেডই আপনাদের কিনতে হয়। আর এটা হচ্ছে 21 কেডিএমের ছিল। তো যাই হোক, এখন হচ্ছে চলে যাব, ভাইয়াদের সাথে বেশ অনেকটা সময় ছিলাম, তাদের সাথে গল্প গুজব করে আর গহনা দেখে বেশ ভালো লেগেছে, তারা সবাই অনেক আন্তরিক ছিল। তো যাদের কাছে তাদের গোল্ড কালেকশনগুলো ভালো লেগেছে তারা অবশ্যই তাদের দোকানটা ভিজিট করতে পারেন। আর কিছু কিনলে আমার মতো হালকা এই গরিব মানুষের নাম বলতে পারেন, তাহলে হয়তো কিছুটা হলেও তারা আপনাকে সম্মান করবে। তো যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর যাদের ভালো লাগেনি তারা প্লিজ ইগনোর করবেন, শুধু শুধু কমেন্ট সেকশনে এসে উল্টাপাল্টা কিছু বলিয়েন না, আমার মন খারাপও করিয়েন না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে যে নেকলেসটা আমি নিলাম, বা গোল্ড নেক পিস বলতে পারেন যেটা নিলাম, এইটা হচ্ছে গিয়ে আমার টাকায়ও আমি কিনি নাই, আর আপনাদের ভাইয়ার টাকাও কিনি নাই, এটার টাকাটা সম্পূর্ণই ডিফারেন্ট। তো কার টাকায় আমি এই নেক পিসটা কিনলাম সেটা আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।